আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি ফুলের সাম্রাজ্যে। হ্যাঁ, ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল। সবাই কম বেশি ফুলকে কিন্তু অনেকে ভালোবাসি। কেউ রোজ ভালোবাসে, কেউ বেলি ভালোবাসে, অনেক ধরনের ফুল অনেকেরই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন অর্কিড, অর্কিড কিন্তু অনেক কালার, দেখতে খুবই ভালো লাগে, ইয়েলো, পিঙ্ক, রেড, অনেকেরই খুব প্রিয় একটি ফুল হচ্ছে অর্কিড। ফুল সবসময়ই সবার কাছে খুবই প্রিয়, তবে বিশেষ বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা কিন্তু একটু বেশি বেড়েই যায়। আমি আপনাদেরকে জানিয়ে দিব সিলেটের কোথায় এই ফুলের দোকানগুলো রয়েছে। চারদিকে অনেকগুলো দোকান রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো দোকানে ঢুকেই আপনাদের পছন্দ মতো ফুলের তোড়া তৈরি করে নিতে পারেন। তবে এখানে রেডি ফুলের তোড়াও কিন্তু পাওয়া যায়। তাছাড়া আপনারা যদি আপনাদের পছন্দ মতো করে নিতে চান সেটাও পারবেন। যেমন আমারুনি গেলে কখনোই ফুলের তোড়া রেডিটা নেবেন না, উনি গিয়ে উনি নিজে নিজে পছন্দ করবেন ফুলগুলো, তারপর সেটা দিয়ে ওনাদেরকে তোড়া বানিয়ে দিতে বলবেন। সিলেট জোহরটার মোড়েই রয়েছে এই ফুলের দোকানগুলো। সারি সারি ফুলের দোকানে অনেক রকম ফুল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুলই নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখন, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল। এখন পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে সহ যে কোনো অকেশনে এই ফুলগুলো মাথায় যদি হেজাবের ওপরে পরে নেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে, মনে হবে আপনি একটি ফুলের রানী। তবে হ্যাঁ, ভাইয়ারাও কিন্তু ফুলের রাজা হয়ে যেতে পারেন এগুলো পরে। আমার উনি ফুল খুবই ভালোবাসেন, মাঝে মাঝেই নিয়ে আসেন আমার জন্য বিভিন্ন ধরনের ফুল। তবে বিশেষ দিনের জন্য উনি সবসময় ফুল নিতে হলে আমাকেই সাথে করে নিয়ে যান। আর এই দোকানটি থেকেই আমরা সবসময় ফুল নিই। বিশেষ দিনে যে তোড়াটি উনি আমাকে দেন সেগুলোর ফুলগুলো উনি নিজেই পছন্দ করেন, নিজে পছন্দ করে এই ভাইয়াটির কাছে দেন। আর এই ভাইয়াটি খুব যত্ন করে সুন্দর করে সাজিয়ে দেন ফুলের তোড়াটি, দেখতেই পাচ্ছেন সাজিয়ে নিচ্ছে। নর্মাল দিনে ফুলের দাম একটু নর্মাল হলেও বিশেষ দিনগুলোতে কিন্তু ফুলের দাম অনেক বেড়ে যায়। যেমন এই রোজগুলো, নর্মাল দিনে এই রোজগুলো আপনি নিতে পারবেন 10 টাকা করে, কিন্তু বিশেষ বিশেষ দিনে এগুলোর দাম হয়ে যায় 30 টাকা, 40 টাকা, কখনো তো একটি রোজের দাম 100 টাকাই হয়। আর এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক রোজ, এটি হচ্ছে স্পেশাল, এটির দাম তো আর একটু বেশি। তবে ফুল বলে কথা, সেটার মূল্য কি দাম দিয়ে হয়? কখনোই হয় না। একটি বিশেষ দিন, তাই তো উনি পছন্দ করে উনার হাতেই তৈরি করিয়ে নিয়েছেন ফুলের তোড়া। এখন নেবেন কেক, দেখতেই পাচ্ছেন রেড রোজ, রেড কেক। আসলে আজকে হচ্ছে পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে, যদিও ভালোবাসার কোনো দিবস হয় না, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোকে বিশেষভাবে পালন করার আনন্দই আলাদা। আর এই যে দেখতে পাচ্ছেন রিংটি, এটি উনি আমাকে দিয়েছেন এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। তবে শুধু এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যে তা কিন্তু নয়, আসলে এটি আমার দরকার ছিল আমার ছোট আঙ্গুলের জন্য, কারণ আমার আগের যে রিংটি ছিল এটি আমি হারিয়ে ফেলেছিলাম। তাই এক ঢিলে দুই পাখি মেরে দিয়েছেন, এক ভ্যালেন্টাইন ডে আর দ্বিতীয়ত আমার খুবই দরকার তাই। আর এই যে দেখতে পাচ্ছেন ফুল, অনেক সুন্দর তাই না? যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই,
এঙ্গেজমেন্টটা আবার নতুন করেই ফেললাম, আসলে শুধু একটু দুষ্টুমি করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন লাল লাল কাচের চুড়ি, আমার ইদানিং কাচের চুড়ি পরার খুব শখ জেগেছে। অনেক কালারের কাচের চুড়ির কালেকশন আছে আমার কাছে। কাচের চুড়ির ঝুনঝুন শব্দ আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কলিজার টুকরো রাজপুত্র আর রাজকন্যা, পাপার সাথে কেক কাটছে। ভালোবাসা তো ওদের জন্যই, ওদের জন্যই তো আমার পৃথিবীটা এত সুন্দর। আজকে তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।